নমস্কার, রেডবুক চ্যানেলে বিশেষ নিবেদন কুয়াশার তৃতীয় পর্বে আজকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের গল্প, কুয়াশার তৃতীয় পর্ব। আজিজের আঙুলগুলো তার ফোনের স্ক্রিনে অন্তহীনভাবে চলে যাচ্ছিল। ফোনে সেই মুহূর্তে একটি মাঝবয়সী মহিলা চড়া মেকআপ ও পাতলা শাড়ি পরে একটা হিন্দি গানে খুবই অস্বস্তিকর অঙ্গভঙ্গি করে নেচে যাচ্ছে। মহিলাটির দেহের ভাঁজগুলোর দিকে ক্ষুধার্ত দৃষ্টি দিয়ে তাকিয়েছিল সে। কিছুক্ষণ দেখার পর আঙুল দিয়ে স্লাইড করে পরে রেলটায় গেল সে। সেখানে একটি তরুণী পেট হাতে নিয়ে একটি বিদেশি ধুনে নিজের নিতম্ব দুলিয়ে দুলিয়ে নাচছে। আজিজ বেলেঘাটা থেকে এয়ারপোর্টগামী বাসে বসে হা করে দেখছিল এই নাচগুলো। তার চারপাশে জগতে যে কী হচ্ছে তখন তার কোনো হুঁশ নেই। কে তার দিকে দেখছে, কে দেখছে না, তার কিচ্ছু আসে যায় না। তার শরীর আর মনে এই সময় যৌন খিদে তুঙ্গে। বেলেঘাটা থেকে বিমানবন্দর পর্যন্ত তার পরিচিত রাস্তা, রোজই এই এক রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তবু আজ যেন কিছু একটা আলাদা ছিল, যা আজিজ প্রথম দিকে টের পেল সেই মুহূর্তে তার ফোনের স্ক্রিনে সেই অর্ধনগ্ন দেহ থেকে সরতে চাইছিল না। বাসটি যখন উল্টোডাঙা পার করছে সেই সময় হুট করে একটা ঝাঁকুনি লাগে তার। তখনই আজিজের দৃষ্টি তার পাশের জানলার প্রতিবিম্বের দিকে আকৃষ্ট হয়, যেন সিটের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু তারপরে সে ভালোভাবে লক্ষ্য করতে ওর রক্তহীন হয়ে যায়। জানলার কাছে দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখের জায়গায় প্রকাণ্ড দুটি গর্ত। আজিজ সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে পাশে তাকালো, কিন্তু না, সেখানে কেউ নেই। বাসটা প্রায় ফাঁকা, কেউ ওর সিটের সামনে দাঁড়িয়ে নেই। তার গা হাত পা তখন কেঁপে যাচ্ছে, কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। নিজেকে সে শান্ত করালো, বোঝালো যে হয়তো আলো আধারির খেলার জন্য কি দেখতে কি দেখে নিয়েছে। তবু মনের মধ্যে অস্বস্তি থেকেই গেল, বুকটা যেন হঠাৎ চমকে যাওয়ার জন্য ব্যথা করছে হালকা। আজিজের আর ফোন ঘাটতে ইচ্ছে করছে না, তার পরিবর্তে একটি ক্রমবর্ধমান ভয় তাকে গ্রাস করতে থাকে। কিছুক্ষণ পর আবার জানলার কাছে সেই আকৃতি ফুটে উঠল। ফাঁপা চোখে আজিজের দিকে এক নাগারে তাকিয়েছিল, যেন সেই অন্ধকার গর্তের মধ্যে দিয়ে আজিজের মনে লুকিয়ে থাকা সব কুবাসনাগুলো লোকটি দেখতে পাচ্ছে। আশ্চর্য, অন্য কেউ লোকটাকে দেখতে পাচ্ছে না কেন? ও কি তবে পাগল হয়ে যাচ্ছে? আজিজ নিজের ফোনটি শক্ত করে ধরে নেয়, মনে মনে মা বাবার শেখানো দোয়াগুলো পড়ার চেষ্টা করে, কিন্তু একটাও মনে পড়ছে না। এসব কি হচ্ছে তার সাথে? নিজের মনকে ভোলানোর জন্য অন্য সিটে গিয়ে বসল সে, কিন্তু সেখানেও নিস্তার নেই। সেখানেও জানলার প্রতিফলনে একটি লোক ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার চোখের গর্ত আজিজের দিকে তাক করে আছে। সে জানলার দিক থেকে মুখ সরিয়ে নেয়, কিন্তু মনের অস্বস্তি বোধ আর ভয়টা চায় না। ও জানে জানলার দিকে তাকালে আবার সেই লোকটিকে দেখতে পাবে। এখনো অব্দি এয়ারপোর্ট এলো না কেন? প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে উল্টোডাঙা ক্রস করে। কি হচ্ছে ওর সাথে? সে বাস থেকে নামতে চাইল, কিন্তু বাস তো থামবার নামই নিচ্ছে না। অচেনা অজানা রাস্তা দিয়ে ছুটে চলেছে বাসটা, আর তখনই বাসের মধ্যে ভেসে উঠল সেই গানটা যেটা কিনা আজিজ সেই ইনস্টাগ্রামের রিলে দেখছিল। আজিজ এদিকে চেঁচাচ্ছে বাস থামানোর জন্য, কিন্তু সেই চড়া গানে কন্ডাক্টর বা ড্রাইভার কেউই কিছু শুনতে পেল না। আজিজ এবার বাস ড্রাইভারের কাছে গিয়ে বলতে যাবে, তখনই একটা জিনিস লক্ষ্য করল, বাস ড্রাইভারের সামনের কাছে বাস ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে, আর সেখানেই ওর চোখের জায়গায় দুটো অন্ধকারময় করত। আজিজ আতকে উঠে পেছনে গিয়ে পড়ল,
আর তখনই বাসময় সব যাত্রীরা উঠে দাঁড়ালো। সে ফিরে তাকায়, না সবার চোখের জায়গায় দুটো গর্ত। কি বিভৎস দৃশ্য, আজিজ আর নিতে পারল না। আজিজের মৃতদেহ পাওয়া গেছিল বাসের সিটে। বাস থেকে সবাই নেমে যাওয়ার পর যখন আজিজ নামছিল না, তখন ড্রাইভার আর কন্ডাক্টর এসে দেখে আজিজের প্রাণহীন দেহ পড়ে আছে বাসের এক কোণে, মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে আসছে, আর হাতে মোবাইল, যেখানে একটি মহিলা অদ্ভুত ভাবভঙ্গিমায় নেচে যাচ্ছে। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লেগে থাকে লাইক করবেন। ধন্যবাদ।